মনোনয়নের দিন নন্দীগ্রামে চোট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে ভর্তি করা হয়েছে SSKM হাসপাতালে। মুখ্যমন্ত্রীকে দেখতে SSKM এসেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। এদিকে রাজ্যপাল আসতেই গো ব্যাক স্লোগান দেয়া হলো। গো ব্যাক স্লোগান দেয়া হলো তৃণমূল সমর্থকদের তরফে, এমনটাই সূত্রের খবর। আপনাদের দেখিয়ে রাখি সেই ছবি, গো ব্যাক স্লোগান দেয়া হচ্ছে তৃণমূল সমর্থকদের তরফে। দিদি দিদি সুস্থ হলে আমার ভালো হবে।